মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ দারার মাওবাব মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাস হামায় আব্বাস হইলা গেছে আল্লাহ আমরা রে পা লাইয়া আমরা রে রাই কাগো গেছেন কান্দি বারলা আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন এই জীবনের সব গুনাহ রব্বানা ইয়া রব্বানা আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা সিটি কর্পোরেশনের 18 নং ওয়ার্ড হযরত পাড়া গাউসিয়া জামে মসজিদের মধ্যে আজকে রজব মাসের চতুর্থ জুমা আদায় করার পরে তুমি আল্লাহ পাকের শাহিন শাহি পাক দরবারে এই এলাকার আশেপাশে এলাকার দূর দূরান্ত এলাকার আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুবান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে হাত বাড়াইছে আর দুইটা কপালে লাগার আগে আগে আমার জীবনের গুনা তুমি আল্লাহ মাফ কইরা দাও তুমি যদি মাফ না করো তোমার বান্দা রে তুমি যদি মাফ না করো জোরে বান্দা রে তোমার বান্দা সবাই ধরে ধরে কন আদর করিয়া মানুষালা বানাইয়া কেমনে দি জাহান বন্ধু নাই রে বান্দব যেই জাগায় বন্ধু সেই জাগা আর বন্ধু নরে আমার এই এলাকার ভাই বাবারা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কিরে ভাই কিরে মা বোনেরা মুনাজাত হইতেছে কেমনে দুনিয়ার কাজগুলা লইয়া ব্যস্ত হইয়া রইছ আমার আল্লাহর দরবারে এই গুনাগার না কান্দারের সঙ্গে আল্লাহর কাছে দুই কানা হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ এক টাকা তো কালি ফিরাইয়া দিবে না আমার এই হযরত পাড়া মুরাদপুর কাটা বিল নূরপুর হাউজিং এস্টেট সহ আশেপাশে এলাকার মা বোনেরা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে দুনিয়ার ব্যস্ততা বন্ধ রাইখা মুনাজাতে দেও দুইটা হাত বাড়াইয়া আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ এক টাকা তো কালি ফিরাইয়া দিবে মারা গো
oh welakar bhai babara amar allah re jodi allah bola dak diya munazater moddhe ongshidar hoya amar allah re dakte paro re amar ar bishwas ache amar allah paker don bandar taika amnar sokol kichu diya borpur koira dibo allah duniyar sompad duniyar maya mohabbat sara diya tomar bandara tumi allah darbare amin amin koira hat baraise re allah আজকের মুনাজাতে কত সন্তান জানিয়াতে যারার জগতে আব্বা নাই যে আব্বা কষ্ট কইরা সন্তান রে মানুষের মত মানুষ কইরা দিয়া আজকে অন্ধকার কবরে এমন আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও বিশেষ করে এই মসজিদের সাবেক সেক্রেটারি মরহুম মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব অন্ধকার কবরে ওনার সন্তানেরা আব্বার জন্য দোয়া সে মিলাদের আয়োজন করছে স্ত্রী বেঁচে আছে হায়াতে বরকত দান করো সিরাজুল ইসলাম সাহেবের কবর জান্নাতের বাগান বানিয়া দাও এই মসজিদের খেদমত করে চাল্লা সিরাজ সাহেবের কবরে জান্নাতের আলামকাম দান কইরা দাও বিশেষ করে আল্লাহ সেক্রেটারি জাহাঙ্গীর আলম সাহেবের জন্য দোয়া চাই উনি অন্ধকার কবরে আল্লাহ ওনার সন্তানেরা কন্যারা স্ত্রী নাতি নাতকুরগুলা বড় আফসোস করে ওনার জন্য আল্লাহ জাহাঙ্গীর আলম সাহেবের কবর জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ তারা দুই ভাই সিরাজুল ইসলাম সাহেব জাহাঙ্গীর আলম সাহেব দুইজনের কবর জান্নাতের বাগান বানাইয়া তারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো ওনার সন্তানদের আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করো প্রত্যেক মাসিক গিয়া রবি শরীফের মাহফিল হয় মাহফিলটা রুসিলায় আল্লাহ এলাকার মধ্যে খাত রহমত বরকত দান করো আল্লাহ পরিয়া তোমার দরবারে অনেক হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আম্মা আব্বা নাই আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও এমন আম্মা আব্বা যাদের অন্ধকার কবরে আম্মা আব্বার কবরটারে নূরে গুলজার বানিয়া দাও আল্লাহ এমন আম্মা আব্বার কবরে আর আজাব দিও না মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ দারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাস আম্মা আব্বা শুইলা গেছে আল্লাহ আমরা রে পা লাইয়া আমরা রে রাই কাগো গেছেন কান্দি আল্লাহ এমন আম্মা আব্বা দাদার কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ এমন আত্মীয় স্বজন যাদের কবরে অনেক মহিলার হাত বাড়াইছে স্বামী কবরে অনেক স্বামীরা হাত বাড়াইছে স্ত্রী কবরে আল্লাহ স্বামী স্ত্রী জানার যাদের এমন ভাবে কবর দেশে আল্লাহ কবর জান্নাতের বাগান বানিয়া দাও বিশেষ করে আল্লাহ দিনা এবং দিনা মৃত বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সুলতান মিয়ার তুমি কবুল মঞ্জুর করা নাও আল্লাহ দিনা এবং দিনারের মনের আশা পূরণ করে দাও যে আশা করে দোয়া চাই তারারে কবুল মঞ্জুর করো আল্লাহ বাবুল মিয়া বিদেশের চাকরির উন্নতির জন্য ওনার মেয়েটা দোয়া চাইছে আল্লাহ বাবুল মিয়া রে বিদেশের জমিনে তোমার কুদরতি হাতে শপথ করলাম তুমি তার জাহান্নামের জামিনদার হয়ে যাও কামাই রুজিতে বরকত দান করো আল্লাহ দেবিদ্বার থেকে আগমন করেছে আমার একটা ভক্ত মানুষ আল্লাহ সে বিদেশ যাবে দোয়া চাই আল্লাহ তার বিদেশের সফর তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আশিকের রাসূল মানুষ নবীর পাগল মানুষ আল্লাহ বিদেশে যায় কামাই রুজি করে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তারে বানিয়া দাও অভাবী হালত দূর করে দাও আল্লাহ হযরত পাড়া কাটাবিল সহ মুরাদপুর এলাকার নূরপুর এলাকার অনেক মা বোনেরা এই লাইলাতুল মেরাজ আসতেছে সামনে মেরাজ উপলক্ষে কোরআন খতম করতেছে করবে আল্লাহ তাদের কোরআন খতম তুমি কবুল মঞ্জুর করে নাও মাহে রমজানের আগে আমাদেরকে মক্কাওয়ালা মদিনাওয়ালার নবীর দিদার আমাদেরকে নসিব করে দেন আল্লাহ এলাকার মধ্যে কাত রহমত বরকত দান কইরা দাও আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আসমানি বলা আসমানে উঠিয়া নাও জমিনি বলা জমিনে দাফন করো হাওয়াই বলা হাওয়ার সাথে মিশিয়া দাও আল্লাহ রোগ শোক থেকে আমাদেরকে হেফাজত দান করো মুরব্বী যুবক নজুবান ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ফরদারালের মা বোনদের মনের আশা পূরণ কইরা নাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছেন দেখবেন তাদেরকেও কবুল মঞ্জুর কইরা নাও বিদেশ থেকে অনেকে দোয়া চায় প্রত্যেকটা প্রবাসীকে রেমিটেন্স যোদ্ধাদেরকে কবুল মঞ্জুর করো প্রবাসীদের মনের আশা পূরণ করে নাও আল্লাহ আমার প্রবাসী ভাইরা দেশের জন্য কষ্ট করে তারারেও কবুল মঞ্জুর করো এই মসজিদের দূর দূরান্ত মুসল্লিদেরকে এলাকার মুসল্লিদেরকে কবুল মঞ্জুর করো এই মসজিদের সপ্তাহে সপ্তাহে মাসে মাসে যারা যারা দান করে আল্লাহ যারা দানের টাকা সংগ্রহ করে তাদেরকে কবুল মঞ্জুর করো আকিরি ফরিয়া তোমার দরবারে মরণের আগে আমাদেরকে নবীর রওজা না দেখাইয়া মরণ দিয়েন না মরণের আগে যদি মদিনার নবীরে না দেখা মারা যায় রুহটা মদিনা মদিনা কইয়া কানবো আল্লাহ
মরার আগে আমার দয়াল নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু